আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে খাসির মাংস। তবে এই রান্নাটা কিন্তু গরুর মাংস দিয়েও করা যাবে, যদিও আজকের রেসিপিটি দেখিয়েছি খাসির মাংস দিয়ে। তো চলুন ভিউয়ার্স, সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই কীভাবে খুব সহজেই খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্না করবেন তার সমস্ত প্রস্তুত প্রণালী। তো আজকে রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, আর যেটা আমি হাড় চর্বি সহ, এটা তো যদি কলিজা থাকে তাও ভালো, তো হাড় চর্বি কলিজা সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই মাংসটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ আছে। তো 1 কেজি মাংসের জন্য আমি নিয়েছি এখানে 300 গ্রামের মতো ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তবে হাতে যদি সময় খুব বেশি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 2 থেকে 3 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখতে হবে। তবে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা আমি এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দুইটাই আমি ধুয়ে রেখেছি, মাংস এবং ডালটা। এখন চলে যাচ্ছি রান্নাতে। তো রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। এখন তেলটা একটু গরম হতেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর যেই পর্যায়ে আপনি মশলা দেবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, এতে করে তেলটা ছিটে গায়ের দিকে উঠে আসবে না। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ এলাচ এবং দারচিনি বাটা। তো এখন এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রথমেই বলেছি যে পর্যায়ে আপনি মশলা দেবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, এতে করে এটা আপনার দুইটা দিক ভালো হবে, যেটা একটা গায়ের দিকে উঠে আসবে না তেলটা ছিটকে, আর একটা হচ্ছে এটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি 2টা। তেজপাতাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা যে একটা স্মেল আছে সেটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটা কষিয়ে নিতে হবে। তো এখন যখন দেখলেন যে এই তেলটা উপরে উঠে এসেছে এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এতে মশলার আর কোনো কাঁচা গন্ধ আসছে না, সে পর্যায়ে আমি এখানে মাংসটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এতে করে কী হবে, এই যে মাংসটা এর থেকে পানি বের হবে, আর চুলার আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি, আর এর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আমি শুকিয়ে নেব। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনাটা তুলে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করে দিলে নিচ থেকে কিন্তু সহজেই পোড়া লেগে যেতে পারে, যে কারণে আপনাকে এই কাজটা কিন্তু করতেই হবে। তো এখন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পরপরে এটা তুলে আবার নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এটা বারবার বলছি কারণ এটা কিন্তু সহজেই নিচে পোড়া লেগে যাবে, যে কারণে এই কাজটা আপনাকে চুলার পাশে দাঁড়িয়েই করতে হবে। তো এই যে পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে, এবং আরও যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়, পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ভুনে নেব। এতে করে খাসির মাংস অনেকেই পছন্দ করে না, যে বলে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু আর পাওয়া যাবে না, যে কারণে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু স্মেলটা যাবে কি না সেটা নির্ভর করছে। তো আমি এই যে পানিটা অনেকখানি শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে আপনার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকের বেশি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে আপনারা খেয়াল করে দেখুন, তেল কিন্তু উপরে উঠে এসেছে, আর মশলাটাও কিন্তু মশলার সাথে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে ডাল দিয়ে দিচ্ছি। আমি ছোলার ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং এই ছোলার ডালটা থেকেও কিন্তু কিছুটা পানি আছে, সেই পানিটা দিয়েই আমি আবার এই মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো ডাল এবং মাংসটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি গ্রেভির জন্য পানি দেব, তার আগে কিন্তু দিচ্ছি না।
তো এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু বেশ কিছুটা উঠেছে এবং আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো এই যে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর তেল দেখা যাচ্ছে, মানে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে প্রায়। তো এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আবার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আরেকটু ভালোভাবে সিদ্ধ করার জন্য বা গ্রেভির জন্য আমি এখানে পানি অ্যাড করে দেব। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি ঠিক যতটুকু গ্রেভি রাখতে চাই ততটুকুতে না কমে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই যে আমি এতটুকুই রাখবো এবং ডালটা একটু দেখিয়ে দিচ্ছি যে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব হালকাভাবে প্রেস করলেই কিন্তু ভালোভাবে এটা গলে গেল। তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার আগে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া কিন্তু দিতে একদমই ভুল করা যাবে না, এতে করে স্মেল খুব ভালো আসে। তো এই যে হয়ে গেছে, আমি এরকমই গ্রেভি রাখবো, এর বেশি কমালে কিন্তু ভালো লাগবে না, আবার এর বেশি রাখলেও ভালো লাগবে না। তো এই তো, এই ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের বাসার সবাই অনেক পছন্দ করবে। এই ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।